নমস্কার যুক্তি তর্ক সঙ্গে অর্ক আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্ক প্রব সরকার দেখুন কয়েকদিন আগে কেজরিওয়ালের মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের বিচারপতি মাননীয় উজ্জ্বল ভূঁইয়া বলেছিলেন যে সিবিআই কেচ প্যারট এই কেচ প্যারোট শব্দবন্ধটা দশ এগারো বছর আগে সুপ্রিম কোর্টে সিবিআইয়ের কোন একটি মামলার প্রসঙ্গে বলেছিল কি প্রসঙ্গে ঠিক বলেছিল আমার এই মুহূর্তে মনে নেই যে খাঁচার তোটা কিন্তু সতেরোই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সিবিআই এর ভূমিকাকে কার্যত প্রশংসাই করেছেন এবং তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে সাধারণ মানুষ এবং অবশ্যই জুনিয়র ডাক্তাররা বারবার বলছেন যে সিবিআই দ্রুত তদন্ত করতে হবে মাননীয় প্রধান বিচারপতি বলেছেন যে দ্রুত তদন্ত নিশ্চয়ই হবে কিন্তু কোনো সময়সীমা বেঁধে দিলে তদন্তের মূল লক্ষ্য থেকে বিচ্যুত হবে সিবিআই এবং একই সঙ্গে সিবিআই যে দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্টটা পেশ করেছে সেই রিপোর্টটা এজলাসে বসে তিন বিচারপতি খুটিয়ে দেখেন তারপর তারা বলেন যে আমরা বিচলিত বোধ করছি এবং এমন কিছু আছে ওই রিপোর্টে সেই রিপোর্ট যদি পাবলিক ডোমেনে চলে যায় তাহলে তদন্ত ধাক্কা খাবে জিওপাডাইজ এই শব্দ বন্ধটা মাননীয় প্রধান বিচারপতি উল্লেখ করেছেন সুপ্রিম কোর্ট সিবিআই কে প্রথম স্ট্যাটাস রিপোর্ট পেশ করার পর যে বিষয়গুলোর উপর নজর রাখতে বলেছিল সিবিআই সেই সেই বিষয়গুলোকে তদন্তের আওতায় এনেছে বলে প্রধান বিচারপতি সন্তোষ প্রকাশ করে এবং আমরা বিচলিত দেখুন এখানে ক্রাইম সিনের অদল বদল তথ্য প্রমাণ লোপাট দেরিতে এফআইআর করা চালান ছাড়া ময়না তদন্ত এবং ময়নাতদন্তের সময় মৃতার পরনে যে পোশাক ছিল সেগুলোকে নজরে আনা হয়নি কিন্তু সিজার লিস্টে আছে তো এই সমস্ত বহু 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 ফাঁক ফুকর আছে আমার মনে হয় যে প্রধান এই সম্পর্কে অবহিত এবং সিবিআই মিসিং লিংক যে খুঁজছে এবং সেই কাজে যে তারা যথেষ্ট অগ্রসর হয়েছে রিপোর্ট পরে প্রধান বিচারপতি কিন্তু সেটাই বলেছেন এবং এটা বলেছেন আপনারা যা ভাবছেন তার থেকেও অনেক কিছু খারাপ রয়েছে এই রিপোর্টে দেখুন এতদিন সিবিআই তদন্ত হলে আমরা মোটামুটি হাল ছেড়ে দিতাম যে কিছু পুটিকে ধরেই সিবিআই তদন্তটাকে গুটিয়ে নেবে প্রকৃত অপরাধীরা আড়ালে থেকে যাবে যেমন সারদা তদন্ত এখনো কিনারা করতে পারেনি তাপসী মালিকের হত্যাকাণ্ডের রহস্য সিবিআই এখনো ছাড়াতে পারেনি রবীন্দ্রনাথের নোবেল চুরির কেনারাও করতে পারেনি এরকম নায়ের তালিকা দীর্ঘ আবার হ্যাঁ তালিকাও আছে যেমন নির্ভয়া কাণ্ডের কিনারা সিবিআই দিল্লি পুলিশের সহায়তায় করেছিল আরো অনেক তদন্ত সিবিআই সমাধান করেছে তাদের দাবি তাদের সাফল্যের হার পঁচাত্তর শতাংশ কিন্তু সিবিআই তদন্ত হলেই এক শ্রেণীর লোক সেটিং তত্ত্বের অবতারণা করেন বলে সিবিআই যত লম্পঝম্প করুক না কেন আলটিমেটলি প্রকৃত অপরাধীদের তারা খুঁজে পাবে না কারণ কেন্দ্রীয় সরকারের কাছ থেকে প্রভাবশালীদের দরজায় পৌঁছনোর তারা ছাড়পত্রটা পাবে না তাদের যে এই অনুমান এই আশঙ্কা যে অমলক অমূলক সেটা কিন্তু আমি বলছি না কিন্তু তিলোত্তমার ধর্ষণ হত্যাকাণ্ডের তদন্ত সিবিআই যেভাবে করছে এবং প্রধান বিচারপতির বেঞ্চ তাতে সন্তোষ প্রকাশ করেছে অর্থাৎ সিবিআই হাত গুটিয়ে বসে নেই তারা যথেষ্ট তৎপরতার সঙ্গে তদন্ত করছে এবং যথেষ্ট রকম প্রো প্রধান বিচারপতির এই মন্তব্য আমাদের এখানের প্রভাবশালীদের দ্বারা দিয়ে হিমেল স্রোত বয়ে যাচ্ছে তার কারণ এতদিন সিবিআই তদন্ত হলে তারা মোটামুটি নিশ্চিন্তে থাকতেন যে সর্বোচ্চ প্রভাবশালীর কাছে সিবিআই কোনো অবস্থাতেই পৌঁছবে না কিন্তু তিলকতমার ধর্ষণ ও খুনের তদন্ত অন্যান্য সব তদন্ত থেকে আলাদা পাবলিক আউটরেজ যেভাবে রাজপথে আছড়ে পড়ছে গণরোষ যেভাবে আছড়ে পড়ছে এবং এটা শুধু কলকাতা বা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সীমাবদ্ধ নেই সারা ভারতবর্ষে এবং বিশ্বের বিভিন্ন শহরে তিলকতমার বিচার চাই এই নিয়ে মানুষ কিন্তু পথে নেমেছেন দেখুন আগে না মিছিল মিছিলকে লোক খুঁজতে হতো এখন মানুষ কিন্তু মিছিলকে খুঁজে নিচ্ছে এই দু একদিন আগে বারাসাত থেকে আরচিকর হসপিটাল দীর্ঘ এই পঁয়ত্রিশ কিলোমিটার পর বন্ধন হলো অত্যন্ত স্বতঃস্ফূর্ত কারণ কি জানেন যে এই তিলোত্তমা হচ্ছে আমার আপনার ঘরের মেয়ে একজন প্রতিশ্রুতি সম্পন্ন ডাক্তার যে গোল্ড মেডেলিস্ট হতে চেয়েছিল নিম্নবিত্ত পরিবারের মেয়ে মেধার জোরে সরকারি কলেজে ডাক্তারির সুযোগ পেয়েছিল এবং পড়াশোনায় সে প্রথম থেকেই খুব সিরিয়াস এবং পড়াশোনা করে নিজের পায়ে প্রতিষ্ঠিত হয়ে বাবা মা তাকে যেভাবে কষ্ট করে বড় করেছেন বাবা মাকে পাশে থাকতে হবে তাদেরকে দেখতে হবে এটাই তো মেয়েটির মোটিভ ছিল লক্ষ্য ছিল গোল্ড মেডেল স্টোতে চেয়েছিল স্বপ্ন দেখেছিল তার স্বপ্নকে যারা ভেঙে চুপ মার করে দিল তারা তো মানবতার বিরুদ্ধে লড়াই করেছে আমার আপনার ঘরের ছেলেমেয়ের স্বপ্নকে তারা করে সুতরাং এই তিলোত্তমার ধর্ষণ হত্যাকাণ্ডের তদন্ত অন্য সব তদন্ত থেকে আলাদা সীমা পাহুজার মতো অফিসার এই তদন্তের সঙ্গে যুক্ত সুতরাং কিনারা হবে এবং আমার ধারণা আরো কিছু ধরপাকড় হবে কিছু প্রশাসনের কিছু বড় কর্তা এবং প্রভাবশালীদেরও জিজ্ঞাসাবাদ করা হবে দেখুন এই প্রায় একশো ঘন্টা পরে তদন্ত হাতে নিয়েছে সিবিআই তাহলে একশো ঘন্টা কেটে যাওয়ার পর যখন তদন্তের দায়িত্ব কোনো সংস্থা নেয় তখন তাদের কার্য তো শূন্য কি নেগেটিভ থেকে শুরু করতে হয় কারণ অভিজিৎ মন্ডল তালা থানার ওসি সন্দীপ ঘোষ তারা তথ্য প্রমাণ লোপাট করে যে সিবিআই দাবি করছে ক্রাইম সিনের অল্টার হয়েছে জোর করে কার্যত চাপ দিয়ে মানসিক চাপ দিয়ে তিলোত্তমার পরিবারের সদস্যদের তারা বাধ্য করেছে দেহ সৎকার করতে দ্বিতীয় ময়না তদন্ত করার কোনো সুযোগ পর্যন্ত রাখা হয়নি ঘটনা ঘটার বারো ঘন্টা পরে এফআইআর করা হয়েছে অর্থাৎ পরিকল্পিত ভাবে তথ্য এটা এখন দিনের আলোর স্পষ্ট তাহলে সিবিআই কে অনেক কাঠখর পুড়িয়ে আদালত গ্রাহ্য প্রমাণ সংগ্রহ করতে হচ্ছে একেই এই ধর্ষণ ও হত্যার তদন্ত অত্যন্ত সংবেদনশীল কোটি কোটি মানুষ দিকে আছে এবং সিবিআই আমার মনে হয় মানুষের প্রত্যাশা পূরণ করতে সমর্থ হবেন এবং প্রধান বিচারপতির কথাতে উঠে এসেছে যে সিবিআই ঠিকভাবেই তদন্ত করছে এবং তদন্তের নানা অভিমুখ আছে তো বিভিন্ন সন্ধিক্ষণে বিভিন্ন তথ্য উঠে আসছে এবং সেই তথ্যকে তারা তো বিচার বিশ্লেষণ করে আরো গভীরে গিয়ে আরো অনেক কিছু সন্ধান পাচ্ছে একজন করেছে না একাধিক ব্যক্তি হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত দর্শন না গণধর্ষণ কোথায় ঘটনাটাকে সংগঠিত করা হয়েছিল সেমিনার রুমে না অন্য কোথাও হতভাগিনী কি জানতে পেরে গেছিলেন এবং কি জানতে পেরে সেটা জনসমক্ষে নিয়ে আসার কথা ভেবেছিলেন সেটাই সিবিআই কিন্তু খুঁজছে অর্থাৎ তিলোত্তমা হুইসিল ব্লোয়ার হতে চেয়েছিলেন অনেক কিছুর ফাঁস করতে চেয়েছিলেন তাই তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো শোনা যাচ্ছে যে তার কাছ থেকে পনেরো লক্ষ টাকা চাওয়া হয়েছিল গবেষণা পত্র এবং অন্যান্য আনুষাঙ্গিকের জন্য কিন্তু তিনি দিতে রাজি হননি অনেকদিন ধরে এই টানা টানাপোড়েন চলছিল তার বাড়ির লোকজন বলেছেন যে আরজি করে শেষে আর যেতে চাইতো না নির ভালো লাগত না তার বাবা একটি চিঠি লিখেছেন তার চোখে কারা সন্দেহ বাজল পরিবারের আইনজীবী বৃন্দা গ্রোভার সেই চিঠি প্রধান বিচারপতিকে তুলে দিয়েছেন প্রধান বিচারপতি সিবিআই কে বলেছেন যে তিলোত্তমার বাবার লেখা চিঠিটা তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে অনেক ক্লু পেতে পারেন আপনারা কিন্তু তিলোত্তমার বাবার লেখা চিঠিটাকে তদন্তের আওতায় আনবেন এবং নির্যাতিতার বাবা বলেছেন সিবিআই তাদের সঙ্গে যোগাযোগ রাখছে এখন দেখুন এখন মুখ্যমন্ত্রী একবার বলেছিলেন তার দলের সতীর্থদের এই তোমরা না আইফোন ব্যবহার করবে ফেস টাইমে কথা বলবে এই ফেস টাইমে কথা বললে কি কথা হলো তার কোনো রেকর্ড থাকে না এখন অভিজিৎ মন্ডল ওসি ওসি কখনো নিজের উদ্যোগে এত বড় কাজ করতে পারেন না ধরুন এএসআই তো ঘটনাটা তদন্ত করে ওসি মনিটার করে ওসি আবার রিপোর্ট করে অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে কমিশনার রিপোর্ট করেন ডিসি নর্থকে ডিসি নর্থ রিপোর্ট করেন জয়েন্ট সিপি ক্রাইমকে এবং জয়েন্ট সিপি ক্রাইম পুলিশ কমিশনারকে রিপোর্ট করেন এটা তো স্ট্রাকচার তাহলে অভিজিৎ বাবু শতপ্রণোদিতভাবে ভাবে সন্দীপ ঘোষের সঙ্গে তালমিল করে তথ্য প্রমাণ লোপাট করলেন ক্রাইম সিনের অল্টার করলেন যে অভিযোগ উঠেছে সেটা তিনি শতপ্রনোদিত করতে যাবেন কেন তাকে নিশ্চয়ই কেউ বা কারা বলেছিল এখন আপনি সেটা প্রমাণ করতে পারবেন না যদি বলেন যে তিনি বাধ্য হয়েছিলেন এই কাজগুলো করতে বা কারা তাকে নির্দেশ দিয়েছিলেন সেটা অন্য কথা কিন্তু নির্দেশ হয়তো ফেস টাইমে ফোন করে করা দেওয়া হয়েছিল তাহলে কি নির্দেশ দেওয়া হয়েছিল সেটা কিন্তু বার করা খুব মুশকিল কোন লিখিত নির্দেশ কিন্তু থাকে না এখন কলকাতা পুলিশের নিচের তলায় ক্ষোভের পারদ চড়ছে কারণ অনেক সময় দেখা যায় যে একেবারে এই লেভেলেই কিন্তু শাস্তির খাড়া নেমে আসে কলকাতা পুলিশের অনেক আধিকারিক তাদের সমাজ মাধ্যমের আইডি কালো করে রেখেছেন অনেকে ক্ষোভের জ্বালামখ খুলে দিচ্ছেন বলে আমরা মানুষের কাছে আমাদের ভাবমূর্তি তলানিতে ঠেকেছে আমাদেরও পরিবার আছে আমরা মুখে পড়ছি অবশ্যই তারা সঠিক কথা বলছেন কারণ পুলিশ আমাদের সমাজের বাইরে নন। কিন্তু এই ওসিরা বলুন তাদের কিন্তু কিছু করণীয় থাকে না যখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের নির্দেশ দেয় তারা যদি সেই নির্দেশ না মানেন তাহলে তাদেরকে শাস্তির মুখে পড়তে হয় তাই অনেক ক্ষেত্রেই তারা বাধ্য হয়ে নির্দেশ মানেন এখন তারা দাবি করছেন কোন নির্দেশ দিলে সেটাকে লিখিতভাবে দিতে হবে ফেস্টাইমে আমি কোনো ইনস্ট্রাকশন দিলাম পরে সমস্যা হলে উর্ধ্বতন কর্তৃপক্ষ দায় কার্য তো এড়িয়ে গেল এটা কতদিন চলতে পারে আমি ভাবছি অভিজিৎ বাবুর তো স্ত্রী কন্যা আছেন তাদের কি ধরনের সামাজিক অসম্মানের মুখে পড়তে হচ্ছে জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও রাইট চয়েস রাইট ডিসিশন দেখুন কোন পর্যায়ে গেছে পুলিশের একটা অংশের মানসিকতা এই পাটুলি থানার ওসি রাজনৈতিক পোস্ট করছেন নিজের সমাজ মাধ্যমের অ্যাকাউন্ট থেকে কমরেড যতই রাজ্যা গৃষ্ণা কেন তোরা শূন্য চিলিস শূন্য থাকবি তো একজন উর্তিধারী এই ধরনের পোস্ট করতে পারে তার রাজনৈতিক মত থাকতে পারেন কিন্তু ওসি মানে একজন দায়িত্বশীল পদে কর্মরত তিনি যদি এই ধরনের পোস্ট করেন সেটা কিন্তু পরিষ্কার বোঝা যায় তিনি ভীষণ রকম ভাবে অনুপ্রাণিত সতেরোই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের শুনানিতে আমার মতে সব থেকে বড় টেকঅে হচ্ছে সিবিআই যে স্ট্যাটাস রিপোর্ট দেখে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছেন আমরা বিচলিত এবং সিবিআই যে সঠিক পথে তদন্ত করছে সেটাও কিন্তু তিনি দপ্তহীন ভাষায় জানিয়ে দিয়েছেন এবং পাঁচ দিন সাত দিনের মধ্যে কিনারা করতে হবে এই ধরনের কথা বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে তো প্রধান বিচারপতি পরিষ্কার বলে দিয়েছেন তাড়াহুড়ো করলে এই তদন্তের কিনারা হবে না তৃতীয় স্ট্যাটাস তারিখটা আমার মনে নেই তাহলে সিবিআই কে অন্তত এই তদন্তে ম্যানেজ করা যাবে না প্রভাবশালীরা এবার বুঝতে পেরেছে দেখুন এই যে সুদীপ্ত রায় রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন করে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সভাপতি বিধায়ক তার সেন্টার আছে উত্তরবঙ্গ নার্সিংহোম ঘনিষ্ঠ তো তার বাড়িতে ইডি তল্লাশি চালিয়েছে তার বাগান বাড়ি নার্সিংহোম ডায়াগনস্টিক সেন্টার বাড়িতে এগুলো সব রত্ন শুধু সুদীপ্ত রায় কেন আর একজন বিধায়ক আছেন না যার ছেলে এমবিবিএস ফাইনাল পরীক্ষা দেয় বলে সেখানে ইনভিজিলেটার রাখা যায়নি সব দরজা খুলে রাখা হয়েছিল এসব তো আমরা শুনেছি তাহলে বাকর অনেক গভীরে প্রচিত একদিকে খুন এবং ধর্ষণের মোটিভ কি কারা করেছে কোথায় হয়েছে সেটা তদন্ত করছে সিবিআই আর আর্থিক দুর্নীতির তদন্ত করছে ইডি এবং দুর্নীতির সঙ্গে এই হত্যাকাণ্ড জড়িত এটা নিয়ে কারোর মনে আয়োটা অফ ডাউট নেই অনেক ডাউটিং থমাস যারা সব আছেন সিবিআই এর দিকে আঙুল তোলেন হ্যাঁ তাদের পূর্ব অভিজ্ঞতা তো খুব একটা মধুর নয় কিন্তু এক্ষেত্রে আমার মনে হয় প্রবল জনমতের চাপে সিবিআই কিন্তু প্রো ভীষণ রকম প্রো এবং তারা কিন্তু কিনারা করে ফেলবে স্ট্যাটাস তুষার মেয়ে জানেন আর সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতির সঙ্গে আরো যে দুজন সম্মাননীয় বিচারক ছিলেন তারা দেখেছেন এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজ তাদের ভ্রুকঞ্চন দেখে কি প্রমাণিত হয় যে সত্যিই তারা অত্যন্ত বিচলিত দেখুন সতেরো তারিখ সুপ্রিম কোর্টের সওয়াল জবাব যারা শুনেছেন ইউটিউবে লাইভ স্ট্রিমিং হয়েছে বিভিন্ন চ্যানেল সেটা দেখিয়েছে এখানে তিনজন হচ্ছেন হিরো এক মিসেস গ্রোভার বৃন্দা গ্রোভার যিনি তিলোত্তমার বাবার পক্ষে দাঁড়িয়েছিলেন সওয়াল করেছেন চুরাশি বছর বয়সী প্রবীণ আইনজীবী ইন্দিরা জয় সিং যিনি পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত এবং অত্যন্ত মহিলা তিনি জুনিয়র ডাক্তারদের পক্ষে এবং একটা জিনিস কালকে যদি আপনারা মন দিয়ে শোনেন তাহলে দেখবেন যে ইন্দিরা জয় যখন জুনিয়র ডাক্তারদের ওয়ে সওয়াল করছিলেন তখন কার্য দেখুন তিনি ব্রিফ নিয়েছেন তিনি পেশাদার সব ঠিক আছে কিন্তু কোথাও যেন টাচ ছিল এই যে জুনিয়র ডাক্তাররা তার সন্তান সন্তানীদের থেকেও ছোট মানে নাতি নাতনিদের বৈশি তাদের পক্ষে যেভাবে খুব পার্সোনাল টাচ ছিল আর তৃতীয় হচ্ছেন করুণা নন্দী এবং শান্ত স্থিতদি টু দা পয়েন্ট স্পষ্ট উচ্চারণ ভাষার উপর দখল কপিল সিব্বালকে কাল পাঁচ গোল দিয়ে দিয়েছেন এরা এবং সরকার যারা পরিসংখ্যান দিয়েছিল না এই ধর্মগড়ের জন্য এতজন মারা গেছেন করুণানন্দী বলেছেন সম্পূর্ণ মিথ্যা সিনিয়র ডাক্তারদের ওই তিনি সওয়াল করেছেন সিনিয়র ডাক্তাররা ডবল ডবল ডিউটি করে পরিস্থিতি স্বাভাবিক রাখছেন তাই সরকারের দেয়া তথ্য পরিসংখ্যানকে নসৎ করে দিয়েছেন তিনি এবং বলেছেন যে মিডিয়া সূত্র থেকে এই তথ্যগুলো সরকার নিয়েছে মিডিয়া সূত্র হয় নাকি আদালতে খবরের কাগজে কোনো খবর বেরোলে পরেও আদালতে সেটা কোনো প্রমাণ হিসাবে গ্রাহ্য হয় না কপিল সিব্বালকে জানতেন না কিন্তু তাকে এইভাবেই ব্রিফ করা হয়েছে তিনি সেটা বলেছেন যখন কপিল সিব্বাল বারবার করে বলছেন যে মাই লর্ড আপনি নির্দেশ দিয়েছিলেন জুনিয়র ডাক্তারদের কাজে ফেরান জুনিয়র ডাক্তাররা তো কাজে ফিরছে না জুনিয়র ডাক্তারদের আইএনজিবিএড আন্ডারটেকিং দিন তারা এখনি ফিটবেন না কবে ফিরবেন তখন ইন্দিরা জয়সিং জাস্ট শি জাস্ট শর্টপ্যাক তিনি বললেন যে যে मिस्टर শিবাল যে কথাটা বলছেন জুনিয়র ডাক্তাররা কাজে ফিরবেন না তো কখনো বলেননি কিন্তু তারা মনে করছেন যে তারা যদি সেখানে কাজে ফিরবেন সেখানে দর্শন ও সঙ্গে যারা যুক্ত তারা ঘুরে বেড়াচ্ছে এটা তাদের তাদের ফিয়ার সাইকোসিস চলছে এবং জিবি বৈঠক না ডেকে সেই জিবি বৈঠকের সিদ্ধান্ত যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ কিভাবে তিনি বলে দেবেন যে জুনিয়র ডাক্তাররা এই সময় থেকে কাজে ফিরবে এবং কপিল সিব্বাল যখন ইন্দিরা জয় সিং এর কথার কাটতে উঠছিলেন তখন ইন্দিরা জয় সিং প্রধান বিচারপতির উদ্দেশ্যে বলেন যে মাইলড সুপ্রিম কোর্টের একটা নিয়ম আছে কোন সিনিয়র অ্যাডভোকেট যখন সওয়াল করেন তখন তার সওয়ালকে কোন পক্ষই ইন্টারাপ্ট করে না তার বক্তব্য রাখা শেষ হয়ে গেলে অন্য পক্ষের অ্যাডভোকেট কথা বলেন কিন্তু কপিল সিব্বাল যার পঞ্চাশ বছরের অভিজ্ঞতা সুপ্রিম কোর্টে প্র্যাকটিস প্র্যাকটিস করা মানে আদালতে সুপ্রিম কোর্টে নয় হতে পারে তা তিনি এই রুডিমেন্টারি প্রিন্সিপালটা জানেন না অর্থাৎ করুণানন্দী ইন্দ্রাজয় সিং এবং বৃন্দাগ্রবার বৃন্দাগ্রবর একটা দুটো কথা বলেছেন ওই নির্যাতিতার বাবার চিঠিটা ডি ওয়াই চন্দ্রচূড়ের কাছে যারা যারা ছিল তাদের নাম পরিচয় তিনি সিবিআই তদন্ত করতে পারে তাই কপিল সিব্বাল প্রথম শুনানিতে ফাঁকা মাঠে কার্যত গোল করেছিলেন ফিরোজ এডুলজি বিজ্ঞানসম্মত ভাবে তথ্য প্রমাণ দিয়ে কিভাবে সওয়াল করতে হয় ফিরোজ ইডুলজি যখন সওয়াল করেন বিচারপতিরা মন্ত্র মুক্তের মত শোনেন তাহলে ফিরোজ ইডুলজি বৃন্দা কুভার করুণা নন্দী এবং ইন্দিরা জয়সিং এই চতুর্মুখী সওয়ালে কার্যত পালাতে হয়েছে কপিল সিব্বালকে দেখুন রাজ্য সরকার আবার ধাক্কা খেল মহিলারা রাতের ডিউটি যত সম্ভব কম করবেন বারো ঘন্টা ডিউটি করবেন আমরা মহিলাদের বলি অর্থে কাকা সুপ্রিম কোর্টে বিচারপতি বলেছেন বিচারপতিরা বলেছেন যে সমান অধিকার মেয়েরা কেন পিছিয়ে থাকবে দেখুন সুনিতা স্টেশনে নেভিতে এয়ারফোর্সে সেনাবাহিনীতে কোথায় মহিলারা নেই তা মহিলারা তো বলেননি যে আমাদের রাতে ডিউটি আমরা করতে চাই না তারা চেয়েছেন নিরাপত্তা সেই নিরাপত্তাটা সুরক্ষিত রাখার দায়িত্ব রাচ্ছে তাহলে একবিংশ শতাব্দীর দুটো দশক পেরিয়ে যাবার পর এই ধরনের যদি নবান্ন জারি করে সেটা নিয়ে তো সুপ্রিম কোর্ট বলেছেন যে আপনারা এটাকে ইমিডিয়েটলি বাতিল করুন সম্ভবত বাতিল করে দেওয়া হচ্ছে এবং দেখুন রাজ্য সরকারের ওই চুক্তির ভিত্তিতে নিয়োগ সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার সে দাপা করে গেল হসপিটালে আবার আপনি চুক্তির ভিত্তিতে নিরাপত্তা রক্ষী নিয়োগ করবেন তাদের কি অ্যাকাউন্টেবিলিটি আছে আচ্ছা আপনার যদি কি বলবো ভাড়ার যদি বাড়ন্ত হয় যদি হাড়ির হাল হয় আপনি কেন্দ্রীয় সরকারকে বলুন না সমস্ত সরকারি হসপিটালে সিআরপিএফ থাকবে সি সিআইএসএফ থাকবে তুষার মেয়েটা বলেছেন কালকে সবালে রাজ্য যদি না পারে আমরা আছি আমার মনে হয় যে ওই সিআইএসএফ হাতে থাকা উচিত সমস্ত সরকারি হসপিটালের নিরাপত্তা তারপর সময় নিক রাজ্য সরকার রিক্রুট করুক করে তাদেরকে ডেপ্লয় করুক যতদিন না সেটা হচ্ছে সিআইএসএফ নিরাপত্তা থাকুক সরকারি হসপিটাল ও মেডিকেল কলেজগুলোতে তাহলে দ্বিতীয় শুনানিতে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার কিন্তু প্রচন্ড রকমভাবে ঠাসা। প্রথম কথা বলে কপিল সিব্বাল আবেদন করলেন সুপ্রিম কোর্ট বলল এটা জনস্বার্থের বিষয় দেশের মানুষ জানতে চায় তো লাইভ স্ট্রিমিং হবে জুনিয়র ডাক্তাররা যদি এই বিষয়টায় একেবারে অনর থাকতেন এই যে সুপ্রিম কোর্টে মামলা পেন্ডিং আছে বলে লাইভ স্ট্রিমিং হবে না বলে নবান্ন যে যুক্তি দিচ্ছিল প্রধান বিচারপতি বলেই দিলেন জনস্বার্থের বিষয় দেশের মানুষ তাকিয়ে আছেন তারে লাইভ স্ট্রিমিং হবে এটাকে তারা যদি হাতিয়ার করতে পারত সুপ্রিম কোর্টের এই মনোভাব প্রথম দিনেও লাইভ স্ট্রিমিং হয়েছে আমার মনে হয় যে তাহলে তারা কিন্তু লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠক করতে পারত তারা সরের ঠিক আছে এটা তাদের ব্যাপার তাদের আন্দোলনের ব্যাপার আমি বলার কেউ নই কিন্তু আমার মনে হয় তারা যদি তাদের অবস্থানে স্টিক করে থাকতো এবং সুপ্রিম কোর্টের নামে যে অদ্ভুত যুক্তির অবতারণা রাজ্য প্রশাসন করেছিল সেটা তো সুপ্রিম কোর্টের ধোপে টিকলো না আর জুনিয়র ডাক্তাররাও যদি অনর থাকতেন যে লাইভ স্ট্রিমিং ছাড়া আমরা বৈঠকে যাব না তাহলে কিন্তু রাজ্য সরকার বাধ্য হতো লাইভ স্ট্রিমিং করতে কিন্তু সুপ্রিম কোর্টের দ্বিতীয় শুনানির পর আমার মতে সব থেকে বড় টেক হচ্ছে আমরা বিচলিত হয়েছি সুপ্রিম কোর্টে সিবিআই দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্টে চোখ বুলিয়ে প্রধান বিচারপতির এই বক্তব্য এবং সিবিআই কে যেন কার্যত ফ্রি হ্যান্ড দিয়েছেন অর্থাৎ সিবিআই যে যে বিষয়ে তদন্তের প্রয়োজন সেই সমস্ত বিষয়কেই তদন্তের আওতায় আনছেন এবং এরা সবাই বলছে না সিবিআই আসলদারি করছে কেন আসলদারি করছে কেন প্রধান বিচারপতি পরিষ্কার বলে দিয়েছেন যে প্রকৃত অপরাধীদের ধরতে গেলে সিবিআই কে একটু সময় দিতে হবে তাড়াহুড়ো করলে তদন্তের প্রকৃত উদ্দেশ্য ব্যাহত হবে অর্থাৎ সিবিআই সঠিক তদন্ত করছে এমন স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে প্রধান বিচারপতি বিচলিত অর্থাৎ এবার সিবিআই হয়তো প্রভাবশালী যেই থাকুক না কেন তিনি যদি এই ধর্ষণ ও হত্যাকাণ্ডের সঙ্গে হন যদি তাদের নির্দেশে প্রমাণপাঠ হয়ে থাকে যদি আর্থিক দুর্নীতিতে তারা যুক্ত থাকেন আমার মনে হয় এবার সিবিআই কাউকে রেয়াত করবে না এবং সিবিআই এর এই মনোভাব বুঝতে পেরেই আমার মনে হয় যে শাসক শিবিরের অন্দরে রীতিমতো সরগোল পড়ে গেছে কারণ অতীতে সিবিআই তদন্ত করলেও তারা অতটা গুরুত্ব দিতেন না তারা জানতেন যে শেষ পর্যন্ত আসল সিবিআই যাবে না এবার মানুষের নজর সুপ্রিম কোর্টের নজর সব জায়গা থেকে জননও সাঁচড়ে পড়েছে এবং সিবিআই কেউ নিজের ক্রেডিবিলিটি রিটেইন করতে হবে এই সমস্ত ফ্যাক্টর কে মাথায় রেখে আমার মনে হয় পেশাদারিত্বের সাথে সিবিআই তারা প্রিমিয়ার ইনভেস্টিগেটিং এজেন্সি তাদের সম্মান রক্ষা করবে এই তদন্তের কিনারা।